আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আজকে জাতীয় কংগ্রেসের তরফ থেকে বাজারে মাস্ক বিলি করা, স্যানিটাইজার দেওয়া এই কাজটা করছিলাম, প্রত্যেক মানুষকে সচেতন করছিলাম যাতে মানে এই করোনা ভাইরাসের হাত থেকে কিছুটা মুক্তি দিতে পারি মানুষকে, সেই জন্য আমরা রাস্তায় নেমেছিলাম। আজকে আমি কংগ্রেসে যোগদান করেছি, কংগ্রেসে প্রথম কর্মসূচি চিনলাম মানুষের পাশে থাকার জন্য, ভালো বার্তা দেওয়ার জন্য। আরামবাগ পৌরসভার মানে পৌর পোশাক সম্পন্ন দিয়ে একটি জল্লাদ আরামবাগ মানুষের কাছে, তিনি এই করোনা ভাইরাসকে উৎসবের সঙ্গে ডেকে এনে প্রত্যেক মানুষের ঘরে করোনা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, মানুষকে সচেতন করার জন্য রাস্তা নিয়েছে এবং ইমিডিয়েট প্রশাসন উচিত ওনাকে অতিমারী আইনে গ্রেপ্তার করা। সচেতন করলাম, প্রত্যেক মানুষকে বোঝালাম মাস্ক ছাড়া চলবেন না, রাস্তায় বেরবেন না, হাতে স্যানিটাইজার দেবেন, বারবার ধরে হাত ধোবেন, বাড়িতে থাকুন, বাড়ির মধ্যে থাকুন, সুস্থ থাকুন। আমার পরিচয়, আমি গৌতম গাঙ্গুলি, আমি কংগ্রেস জাতীয় কংগ্রেসের সদস্য। অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের রবি দা ছিলেন, শফিকুল্লাহ ছিলেন, সুকুর ছিল, আরিফুল ছিল, পুলক দা ছিল, সমস্ত এই আমাদের জাতীয় কংগ্রেসের সদস্যরা মিলে আমরা এই প্রোগ্রাম করেছি। আগামী দিন আরও বৃহত্তর প্রোগ্রামের দিকে যাচ্ছি, আমরা এগুচ্ছি। আজকে আমাদের আর একটা সভা আছে, আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই, আমরা এগুচ্ছি। আমরা পরপর আমাদের মানুষের জনকল্যাণমূলক সেবা করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আজকে আরামবাগ বাজারটা ছিল, সবজি বাজার এলাকা। বন্দে মাতরম, জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, জিন্দাবাদ, বন্দে মাতরম, জিন্দাবাদ, 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 বন্দে মাতরম। স্লোগানটা চালু রাখো, স্লোগানটা চালু রাখো। মাস্কটা পরুন, মাস্কটা পরুন, সাইকেল ধরবে না পরুন। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।